আসন্ন চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনে এবার অংশ নিতে যাচ্ছেন হিরো আলম। তিনি গত সোমবার দুপুরে এফডিসিতে প্রযোজক সমিতির অফিসে সদস্য পদে মনোনয়ন ফর্ম জমা দেন। নির্বাচনের ফর্ম জমা দেওয়ার পর হিরো আলম বলেন, কয়েকদিন আগে প্রযোজক সমিতি থেকে নির্বাচনের সদস্য পদে ফর্ম কিনেছিলাম, কিন্তু কলকাতায় যাওয়ার কারণে ফর্মটা জমা দিতে একটু সময় নিতে হলো। তিনি বলেন, আমি চলচ্চিত্রের মানুষ, চলচ্চিত্র আমি ভালোবাসি, চলচ্চিত্রে কাজ করতে চাই নিয়মিত, তাই সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছি। আমি সবসময় বিশ্বাস করি স্বাধীন থাকলে অনেক কাজ করা যায়। বর্তমানে হিরো আলমের হাতে 5টি সিনেমা রয়েছে। এবছর সিনেমাগুলোর কাজ শেষ হবে বলে জানান তিনি। বগুড়ার ছেলে আশরাফুল আলম, সবার কাছে তিনি হিরো আলম নামে পরিচিত। অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে নিয়মিত কাজ করছেন। প্রায়ই তাকে রাজনীতির মাঠেও দেখা যায়। জাতীয় নির্বাচনে অংশ নিয়েও হইচই ফেলে দিয়েছিলেন তিনি। হোসনে কাউসার বিনতি, জিরো নিউজ।